ইসলামিক তরিকায় টাকা জমাতে চাই, যদি সমাধান দিতেন। বিকাশে সিটি ব্যাংকের ইসলামিক সেভিংস আছে, শরিয়া মোতাবেক টাকা জমাও, মুনাফাও পাবে। দেশের যেখানেই আছেন, নামাজ ইফতার ও সেহরির সময় জানাবে মাই শিপি অ্যাপ। ইরাম শহরটি বর্তমানে যেটা সিসান, এটা ছিল শান শৌকত ঐশ্বর্য ধনী দাপুটে অহংকারী একটা শহর। সময়ের বিবর্তনে, কালের বিবর্তনে এগুলো যে ধ্বংসে পরিণত হয় পুরো শহরটির দিকে তাকালে, এত বছর, হাজার হাজার বছর পর এসে সেটাই মনে হয়। এবং বোঝাই যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যে অহংকারীদেরকে পছন্দ করেন না, সেটাই হচ্ছে বর্তমানের এই ইরাম নগরীর, বর্তমানের সিসান শহরের রূপ। শেষ পর্যন্ত খুলেছে, শেষ পর্যন্ত খোলা হয়েছে। ভিজিটরদের জন্য, টুরিস্টদের জন্য এক রিয়াল। ওদের দাম বেশি, আমাদের দাম কম। আমি এই দোকানে আগে সারি করছিলাম, দর্শক, আমরা খুব যে গাইড আছে এখানে তা না, হ্যাঁ গাইড নেই, অতএব আমরা এখানে একজন বাংলাদেশি ভাই পেলাম, যিনি এখানে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন, ওনাকেই গাইড হিসেবে ধরা হয়। উনি আমাকে দেখাবে একটা একটা করে। আচ্ছা, আপনার নাম কি? সুহাগ। সুহাগ, হ্যাঁ সুহাগ। কয় বছর কাটাইছেন? এই দেশে আমি 11 বছর রানিং এ আছি। হ্যাঁ রানিং আছেন। আচ্ছা স্যার, আপনি শেখ সিরাজ না? হ্যাঁ। আপনার টুপি টাফি লাগো না, আমি আপনাকে চিনতে পারতেছি। আচ্ছা কারণে ও তাহলে ভিডিও দেখতে পারবো না আমি? না ভিডিও দেখতে না, এনে ভিতরে ঢুকি নকশাগুলো দেখতে পারবেন। আরে আল্লাহ, এই দেখ। হ্যাঁ তারপর এইলে সমস্যা এখানে, এটা হলো মেন আশ্রয় কেন্দ্র। তো বাইরে না এলে মানুষ এখানে বসে কথাবার্তা কয়, আড্ডা সাড্ডা দেয়। দর্শক, সাজ্জাদের বেহেশতে খানার সাম্প্রতিক সময় টুরিস্টদের জন্য বানানো এটা একটা অবকাঠামো। এখানে ওয়াশরুম, টয়লেট সবই আছে। এটা একটা পুরুষ একটা হল আছে, ভিডিও হল, যেটার মাধ্যমে তারা ঘটনাটা, হ্যাঁ এটাতে আমরা নাই গেলাম, এখানে ঢুকে আমার কী লাভ? কারণ দেখাতে পারবেন না কিছুই। ও আচ্ছা, এখানে এটা একটা সার্কার, আমার পুরোটা হল জুড়ে ছবিটা আছে। ও কিন্তু এটা আজকে আমাদেরকে দেখাতে পারবে না এখানে। আপনার নকশাগুলো স্যার
সবগুলো লেখা এ আসে অর্থ আসলে কিছু আর এগুলো সব জায়গাতে আমরা বাইরে চলে যাই যদি ভিডিওটা থাকতো তাহলে আমরা দেখতে পারতাম চলেন আমাকে আপনি দেখান হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে সব দেখাই যে এটা তার আমাদের ঘর বুঝছে কার সাদ্দাত সাদ্দাতের হ্যাঁ এটা পরের লোকগুল দি এটা মেরামত করছে এখানে সাদ্দাতের শূন্যবাহিনীর মানে অবস্থান করতে আর কি আচ্ছা আচ্ছা এখানে ভিতরে হ্যাঁ এটা বন্ধ ভিতরে কাজ চলের কারণে হ্যাঁ এটা মানে নফরতি কাজ করেছে পাঁচ দিন আগে আসছিল ওমানি সাম্পাদিক এই এতরা সবকিছু করে গেছে আচ্ছা তাই আমি ফার্স্ট নিয়ে যাচ্ছি এখন বর্তমানে এই দিক থেকে আমরা এই দিক থেকে যাই ওই দিক থেকে আসবো এখানে হলো আমি আপনাকে বলি এই দিন মসজিদ দেখতেছেন এই মসজিদ ধরে এই এরিয়াটা বেগা পুরা সেসর এটা জায়গাটার নাম হলো সেসর এটার নাম হলো অবার আর এটা হলো সাদ্দাতের পেস্টখানা আপনার এই এরিয়ার ভিতরে সাদ্দাতের বিষ্টখানার বসবাস এটার ভিতরে আমার যতটুকু ধারণা আমি শুনছি সাততলা পর্যন্ত বাংলাদেশ সাততলা পর্যন্ত গভীর গভীর আছে আচ্ছা কথা বলছেন কিন্তু সড়া আছে এরকম একটা হ্যাঁ আর এটার উপরে ওমানি খুব বসবাস চলে ঘর দুয়ারগুলো সেই সময় হ্যাঁ আচ্ছা এখন এখানে আমি আজকে এগারো বছর ভিতরে আমি এই জায়গায় কাজ করছি ধরে লাস্ট পর্যন্ত এগুলো আমরা তৈরি করছি আচ্ছা এই বাউন্ডারি আপনারা তৈরি করেছেন এই ঘরগুলো আমরা দিয়েছি আচ্ছা আমি কাজ করছিলাম এখানে আচ্ছা হ্যাঁ এরপর এখানে কবর আছে কার তাদের কবর আছে সাবি যারা তারা তারা মানে তারা ম্যাপ করে হ্যাঁ এইটা কি এই যে ওচা জায়গাটা মানে এগুলা ডিজাইন করছে আর কি এগুলা তো তারা উপরে বসতো এগুলা বসার জন্য মানে এখানে বাংলাদেশ ঘর দেয় না ঘরের একটা ডিজাইন করে না এটা একটা ডিজাইন করছিল তখন এগুলারে আমরা মেরামত করে এটা লাগাইছি আর কি পাথর এগুলা এগুলা আমরা সাজাইছি তারপর হ্যাঁ এমন একটা জায়গা নিয়ে যাবো আসেন আমরা কিন্তু সাদ্দাতের বিষ্টখানার ভিতরে ঢুকবো আচ্ছা ঢুকতেছি এখন হ্যাঁ আমরা যাচ্ছি এখন এদিকে আচ্ছা এমনকি আমি হাতের একতলা পর্যন্ত আমি অবস্থান করবো আপনার করে নিয়ে খুব বেশি মানে রিস্কি হয়ে গেলে না যাওয়াই ভালো না 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 কোনো রিস্ক নাই এগুলো কি ছিল এগুলো এটা রাস্তা এইগুলো রাস্তা ফাটতে সিস্টেমে সাদা রাখছে হ্যাঁ এটা হলো রাস্তা আর এগুলি কি এগুলি কি আপনারা বানানের নাকি সেই সময় বানাইছি হ্যাঁ হ্যাঁ এগুলো আমরা লাগাইছি তো এগুলি সেই সময়কার নজির না এগুলি এগুলা মানে তারা ডিজাইন করেছে আর কি না না ওই আগের ধ্বংসাবশেষ যা ছিল তার উপর দিয়েই হ্যাঁ 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 রাইট রাইট মানে নিশানা ঠিক রাখার জন্য করছে এই তো এগুলা করছে নিশানাটা আচ্ছা আচ্ছা হেতারা ম্যাপ করে করছে হেতারা কারা ইটালি লোকরা এসে করছে ইটালি লোকেরা ইঞ্জিনিয়ার হ্যাঁ ছিল এটা ইটালি কোম্পানি আচ্ছা আচ্ছা হ্যাঁ ক্যামেরা আমাদের মেইন কোনটা আমরা এটা নিয়ে ভিতরে যাবো এটা মেইন আসেন সাদ্দাতের বেস্টখানার মেইন গেট এটা হ্যাঁ সাদ্দাতের বেস্টখানার মেইন গেট আমরা আমরা নাম দিছি আল্লাহর নাম লই হ্যাঁ উপরে আল্লাহ আছে এখন আমি আপনাদের নিয়ে কিন্তু একতলা পর্যন্ত প্রবেশ করব কিন্তু একতলা পর্যন্ত প্রবেশ যে করবেন হ্যাঁ এখানে যাওয়াটা তো নিরাপদ না অসুবিধা নাই আপনাদের জন্য এতটুকু করব আমার দেশের মানুষে দেখো এটা কোরআনে দেখছে কোরআনে শুনছে কিন্তু বাস্তবে দেখে নাই এটা কিসের এই গুহাটা কি গুহাটা আল্লাহ তাআলা লাইছে আর কি এখানে আর কি সাদ্দাতের মত হইছে সাদ্দাতের যে বেহেশতখানা বানাইছিল সেটা আল্লাহ ধ্বংস নামাই ধ্বংস করে দিছে এই সেই জায়গাটা যে সাদ্দাত যে বেহেশতখানা বানাইছিল আল্লাহ তাকে বহুবার নানানভাবে তাকে সাবধান করেছে সে আল্লাহর সাথে প্রতিযোগিতায় নেমেছিল হ্যাঁ বলেছিল যে তার বেহেশতখানা আমি পৃথিবীতে বানিয়ে দেখাতে পারি সেটা আল্লাহ একদম ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে
আসুন দেখুন আল্লাহ পাক তাকে ইসরায়েলের মারফতে এখানে দান কবজ করছে, এত এখানে ধ্বংস করছে, কিন্তু ধ্বংস তো এখানে আছে, একটা পাথর এখানে পড়া আছে, ওইখানে দেখতে পারেন এখানে কিন্তু পড়া আছে। এটা এটাই মানে ভূমিকম্পে ডাবাই দিছে মাটি, একটা উল্টা দিছে, উল্টা আছে। আর আমরা এখন কিন্তু মুখে ঢুকতেছি, একতলা পর্যন্ত যাবো, আপনি দর্শকের মাথা বলে দেন, এটা কিন্তু ভিতরে দর্শক উপর থেকে সোহাগ বলছিল যে এখন নিচে এটা সাততলা পর্যন্ত আছে, এটা ওদের কথা আর কি, আমি গেলে হয়তো বুঝতে পারবো। হ্যাঁ, এদিক দিয়ে এখন এটা কি গুহা, এটা কি কোনো আপনারা তৈরি করছেন, কিন্তু সেই সময় গুহাটা ছিল, আচ্ছা 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 আচ্ছা, এটা কি, এটা হলো সাজ্জাদের বেষ্টখানার যে মেইন গেট, হ্যাঁ দুর্গন্ধ, আমি আগে গেছিলাম, হ্যাঁ এই গন্ধ কিসের, এখানে তো গন্ধ বন্ধ আছে, ভিতরে কিন্তু কারেন্টের সুব্যবস্থা আছে না, কিন্তু গন্ধ তো বিশ্রী গন্ধ, এখানে কিন্তু ফাস্ট কিন্তু ফানি ফানি থাকতো, বাতি আছে, লাইট আছে, লাইট নেই, আমরা ফেলাস লাইটের মারফতে সেটি পাব, খুবই বাজে মতো ঠিক, যে কারণে তাকে ধ্বংস করেছে, ভেতরে বাজে গন্ধ, এখানে লোকজন যায় টুরিস্টরা, না এরা কখনো ঢুকে না, আমরা বাঙালি স্যারা, এখানে নিশ্চয় তো নামে না, তারা উপর দিয়ে ঘুরিতে, তাহলে ভিতরে গিয়ে পাবোটা কি, আমি আমার পক্ষে না, এখানে ইয়ে নাই কি বলে অক্সিজেন, অক্সিজেন নাই, বাবা রে বাবা অনেক গরম, তোমরা কেউ যাবা, আপনি যাবেন, হ্যাঁ আপনি যদি যান তাহলে আমি ক্যামেরাটা আপনার সাথে পাঠাতে পারি, আপনি যাবেন, কতটুকু যাওয়া যাবে, বাজে গন্ধ, সে পর্যন্ত যাব আমি আপনাদের সাথে, ও বলছি কোনো ফরেনার কোনো ভিজিটার ভিতরে যাবে না, আমরাই প্রথম, হ্যাঁ আমরাই প্রথম যাব, যাব হ্যাঁ, হ্যাঁ রাইট, আপনি এখানে কোনো টুরিস্টের লোক ঢুকে না ফেরাঙ্গি, মানে অর্থাৎ ইতালি জাপান জার্মানি এরপরে যে চায়না, এদের কেউ নিচে যায় না, এরা এই পর্যন্ত এসে দেখে চলে যায়, তারা না যাওয়ার কারণ কি, ভয় ভয়, হ্যাঁ তারা ভয় করে, তারা ভয় করে, কিন্তু সে আঙ্গো বাঙালি পাকিস্তান এই দুই দেশের মানুষ সারা কেউ নিতে সাহস করে না, আপনি ওখান থেকে যা বলেন আমরা এখান থেকে বসে শুনতে পারবো, কিন্তু আমি গন্ধের চোটে ঢুকতে পারলাম না, কিছু মনে করেন, আচ্ছা না না অসুবিধা নেই, না না আপনারা সমস্যা, সেটা আমি এখানে নিঃশ্বাস ফেলে তো কষ্ট, এটা আমি আগের থেকে বলছি, কারণ এখানে আমি আমি ফার্স্ট যখন আসি আমি তখন এক দফা গেছিলাম যখন এখানে আমি কাজ করছিলাম, আর দ্বিতীয় স্থানে আমি যাই নাই, আজকে আবার দ্বিতীয় স্থানে আজকে ঢুকতেছি, ঢুকতেছি শুধু ওনার জন্য, নয়নে আমি ঢুকতাম না, ইনশাল্লাহ আসেন, আপনারা আমার সাথে আসেন, কোনো টেনশন নাই, আল্লাহ ভরসা, মোবাইলে নেটওয়ার্ক থাকবে না, কোনো ভয় নাই, কোনো ভয় করবেন না, ক্যামেরা নিয়ে নেন, আমি যাবো ইনশাল্লাহ, আল্লাহ তাল, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আল্লাহ ভরসা, রাখে আল্লাহ মা রেখে, কিন্তু আমি আপনাকে এটা বলতেছি, এখানে আমি একবার ফার্স্ট ঢুকছিলাম আগে, তখন এখন আবার দ্বিতীয়বার আপনাদের জন্য যাচ্ছি, হ্যাঁ আস্তে আস্তে যান, দেখেন হ্যাঁ অনেক গন্ধ, নিঃশ্বাস ফেলে যে কষ্ট হচ্ছে আমাদের, তারপরেও যেতে হচ্ছে, পরিস্থিতি শিখের কী করবো, দেখেন এখানে কিন্তু আগে কারেন্টের ব্যবস্থা ছিল, এখানে কি মোটর চালাইতো ফানি নিত, ঠিক আছে এখান থেকে ফানি নিত, আগে এরিয়াতে ফানি ছিল না, এখানে ফানির বসবাস ছিল, দেখেন ফানির পাইপ, এই ফানি নিচে মোটর লাগায় পাইপ, আপনি ফেলা স্লাইড মারেন ভাইয়া, আলো নেই এদিকে, দেখেন আবার একতলা পর্যন্ত নিচে আরো একটা গভীর আছে, সিঁড়ি আছে, দেখেন নো প্রবলেম, ভয় নাই আসেন, আর মোবাইল লাইটটা দেন, মোবাইল লাইটটা দেন, আল্লাহ ভরসা, বিসমিল্লাহ, দেখেন দেখেন ক্যামেরাম্যান কি দেন, দেখেন এই দ্বিতীয় আরো সিঁড়ি আছে, এটা আল্লাহ পাক ধ্বংস করছে, আল্লাহ দেখছেন, এই দেখেন নিচে নামান আস্তে আস্তে, দেখেন নিচে নামান, দেখেন
এগুলো হলো এখানে ভেঙে পড়ে গেছে এখানে এটা সিরিয়াস এটা কেন লোকার শির দেয়া হয়েছে নিচে ভালো রাখবেন হালকা করছি আওয়াজ দিচ্ছ না কেন পাচ্ছি হ্যাঁ বেশি দূরে যাব না আপনি মোবাইল চেক করেন মোবাইলে কিন্তু নেটওয়ার্ক নাই হ্যাঁ এখন এদিকে লাগিয়ে দিই ফাইল হ্যাঁ ফাইল লাগিয়ে দিই লোকার ভিতরে এটা দিয়ে নিচের দিকে যাওয়া যাবে দেখার দেখার কি আছে দেখার অনেক কিছু আছে নিচে কিন্তু সিঁড়ি আছে আরো একটা আরো নিচে আরো নিচে হ্যাঁ না দরকার নাই অনেক গন্ধ আছে শ্বাস কষ্ট আমি এখানে কি ময়লা ফেলা হয় নাকি না 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 এখানে মেন আমি আপনাকে তো সেটাও বলতেছি এখানে কি অসমস্যা গন্ধ সব যখন রাতের আপনার 6টা 6:30 বাজি যায় তখন দুনিয়ার শয়তান বেগুন এখানে আশ্রয় নেয় সব শয়তান মানে আপনারা দেখছেন শয়তান হ্যাঁ এখানে তো আপনি ঘুরিয়ে ঘুরিয়ে বালুগুলার তলাস্থল করিয়ে লাগে এখানে অবস্থান করে বিলাই বাঘ বাল্লুক সব কিছু আছে এখানে ভিতরে রাত্রে এরা বার হয় এখন এর মধ্যে থাকতে পারে আমার কষ্ট হয়েছে আচ্ছা ওকে ওকে অসুবিধা নেই যাওয়ার পর একটা সমতল জায়গা তারপর হচ্ছে আপনার একটা ফোকর আছে ফোকর মানে কাটা সেখান দিয়ে ভেতরে গর্ত আর এই লোহার শিক দিয়ে আর কি তৈরি করা সিঁড়ি ওটা বেয়ে নিচে নামা যায় কিন্তু ওখানে দুর্গন্ধ দুর্গন্ধটা হচ্ছে মানে একটা মুরগির খামারে গেলে যে বিষটার একটা গন্ধ ওটা একটু আরও প্রকট আকারের দুর্গন্ধ সাফোকেটেড জায়গা রাত্রিবেলা এই দুর্গন্ধের কারণেই অক্সিজেনের কম মনে হয় এই যে আমারও তারাও বলতে পারলো না এর নিচে এখন পর্যন্ত কেউ যায়নি সেভাবে আসলে সম্মানিত দর্শক সাদ্দাদের এই ঘটনার শিক্ষা হলো অহংকার আত্মম্ভীরতা জুলুম এগুলো মানুষের শোভা পায় না পৃথিবীতে এ পর্যন্ত যারাই অহংকার করেছে তারাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে সাদ্দাদের কওমের উপরে সে তার জুলুম যা জুলুম করেছিল অত্যাচার নীতি অবলম্বন করেছিল তাতে পুরো রাজ্যই তার ধ্বংস হয়ে গেল শেষ পর্যন্ত মজলুম বা সাধারণ মানুষের আর্তনাদ আল্লাহর দরবারে কবুল হলো সাদ্দাদের কোনো চিহ্নই আর বাকি রইল না সাদ্দাদের কওমের বাকিরাও একইভাবে সমূলে ধ্বংস হয়ে গিয়েছিল তাই কোরআন শরীফে ইতিহাসের ঘটনাগুলো আমাদেরকে নানান শিক্ষা দেয় জুলুম অন্যায় ত্যাগ করে আমাদের সবাইকে তওবা করা উচিত ভালো কাজ করা ভালো আমল করা এটাই হওয়া দরকার আমাদের আকীদা তবে আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুক আমিন